আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ বিদেশের উচ্চশিক্ষার আইটির নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন স্কলারশিপের তথ্য, দেশের তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পাঁচটি উপায়ে সুইজারল্যান্ডে কীভাবে বিনামূল্যে পড়াশোনা করা যায়। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা। বন্ধুরা, গত ভিডিওতে আমরা সুইজারল্যান্ডের বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করেছিলাম, বিশ্ববিদ্যালয়ের তথ্য, সাবজেক্টের তথ্য এবং কিভাবে আবেদন করতে হয়, কি প্রক্রিয়াতে আবেদন করতে হয়, ডেডলাইনটি কবে এবং কিভাবে আবেদন করলে তোমার আবেদনটি সঠিক হবে, কোর্স সার্চ নিয়েও তথ্যগুলো দিয়েছিলাম। অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। এই ভিডিওর আই বটনও পেয়ে যাবে, নিচে ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দেওয়া থাকবে। পাশাপাশি ভিডিওটি যখন শেষ হবে এন্ড স্ক্রিনও তুমি দেখতে পাবে। বন্ধুরা, এর পাশাপাশি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া, সুইজারল্যান্ডে পড়াশোনার ক্ষেত্রে তো অনেক টাকা টিউশন ফি দিতে হয়, তো অনেকের ক্ষেত্রেই তো এই টিউশন ফি দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে এমন কি উপায় রয়েছে কম টিউশন ফি দিয়ে অথবা টিউশন ফি ছাড়াই বিনামূল্যে সুইজারল্যান্ডে পড়াশোনা করা যায়। সুইজারল্যান্ডে বিনামূল্যে পড়াশোনার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে স্কলারশিপ নিয়ে পড়াশোনা। সুইজারল্যান্ডে কয়েকটি জনপ্রিয় স্কলারশিপ রয়েছে, সেই স্কলারশিপের মাধ্যমে তোমরা সুইজারল্যান্ডে বিনামূল্যে পড়াশোনা করতে পারো। পাশাপাশি শুধু বিনামূল্যেই না, বরঞ্চ প্রতি মাসে একটি ভাতাও পেতে পারো। তো এখানে কয়েকটি স্কলারশিপের কথা আমরা বলবো, বিশেষ করে পাঁচটি স্কলারশিপের কথা আলোচনা করব। এছাড়া অতিরিক্ত কিছু বোনাস তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওর শেষ প্রান্তে। প্রথমে যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে সুইস গভর্নমেন্ট স্কলারশিপ। বন্ধুরা, এই স্কলারশিপটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ এবং এই স্কলারশিপে অন্যান্য ফুল ফান্ডেড স্কলারশিপের মতো কোনো টিউশন ফি দিতে হয় না। যদিও এই স্কলারশিপটি শুধুমাত্র পিএইচডি শিক্ষার্থীদেরকেই দেওয়া হয়ে থাকে, অর্থাৎ যারা মাস্টার্স কমপ্লিট করেছে, পিএইচডি করতে যাচ্ছ, তাদের জন্যই মূলত এই স্কলারশিপটি দেওয়া হয়। এই স্কলারশিপটি অন্যান্য ফুল ফান্ডেড স্কলারশিপের মতো মান্থলি একটি স্টাইপেন্ড দেওয়া হয়। পাশাপাশি পেয়ে যাবে টিউশন ফি ওয়েবার, মেডিকেল ইন্স্যুরেন্স, এয়ার টিকিট এবং অন্যান্য লিভিং যে এক্সপেন্সের খরচগুলো রয়েছে সে সব কিছু এখানে কভার হয়ে যায়। মোট কথা, পড়াশোনা করার জন্য তোমার যা যা প্রয়োজন সব কিছুই তোমরা পেয়ে যাবে এই স্কলারশিপটিতে। বন্ধুরা, সুইস গভর্নমেন্ট স্কলারশিপ মূলত দুই ধরনের স্কলারশিপ। এর মধ্যে একটি ধরন হচ্ছে রিসার্চ স্কলারশিপ, আরেকটি হচ্ছে আর্ট স্কলারশিপ। বন্ধুরা, এই স্কলারশিপের আবেদন কার্যক্রম সেপ্টেম্বর থেকে শুরু হয়, তবে ইউনিভার্সিটি অনুযায়ী এই স্কলারশিপের ডেডলাইনের ভিন্নতা রয়েছে। অবশ্যই ওয়েবসাইটটি চেক করার অনুরোধ করছি, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আসি ইটিএস এক্সেলেন্স স্কলারশিপ। ইটিএস জুরিক ইউনিভার্সিটির অধীনে এই স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে। মূলত মাস্টার্সের জন্য এই স্কলারশিপটি দেওয়া হয়। আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স, বিজনেস ম্যানেজমেন্ট সহ নানা বিষয়ের উপর এই স্কলারশিপটি অফার করা হয়। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। যেহেতু এটি ফুল ফান্ডেড স্কলারশিপ, এখানে কোনো টিউশন ফি দিতে হচ্ছে না, লিভিং এক্সপেন্স পেয়ে যাচ্ছ, মেডিকেল ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুযোগ সুবিধাও তুমি পাবে। তো বন্ধুরা, এই স্কলারশিপেরও মোটামুটি দুইটি ক্যাটাগরি রয়েছে। একটি ক্যাটাগরি হচ্ছে ইটিএইচ এক্সেলেন্স স্কলারশিপ, যা এতক্ষণ আলোচনা করলাম, আরেকটি ক্যাটাগরি হচ্ছে ইটিএইচ ডি ক্যাটাগরি স্কলারশিপ। বন্ধুরা, ইটিএইচ এক্সেলেন্স স্কলারশিপে প্রতি সেমিস্টারে বাংলাদেশি টাকায় প্রায় 11 লক্ষ টাকার করে তুমি স্টাডি একটি কভারেজ পেয়ে যাবে, অথবা তুমি চাইলে এখানে অ্যাসিস্ট্যান্টশিপটাও নিতে পারো। এক্ষেত্রে প্রতি মাসে প্রায় বাংলাদেশি টাকায় 45,000 থেকে 47,000 টাকা পর্যন্ত তুমি মান্থলি স্টাইপেন্ড পেতে পারো। অর্থাৎ দুইটি স্কলারশিপের যে কোনো একটি তুমি আবেদন করতে পারো বা এই সুযোগটি তুমি নিতে পারো। বন্ধুরা, এই স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই তোমার ব্যাচেলর পর্যন্ত কমপ্লিট থাকতে হবে এবং আবেদন করার পর স্কাইপি ইন্টারভিউ হয় এবং এরপরেই মূলত সিলেক্ট করা হয়। এর আবেদনের ডেডলাইন প্রতি বছর ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। এরপর আলোচনা করবো ইউএনআইএল মাস্টার্স স্কলারশিপ। নাম শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এই স্কলারশিপটি মাস্টার্স প্রোগ্রামের জন্য। এখন তোমরা অনেকেই হয়তো আমাকে বলবে, ভাইয়া, ব্যাচেলর প্রোগ্রামের জন্য কোনো সুযোগ কি নেই বা কোনো তথ্য কি নেই? হ্যাঁ, অবশ্যই, কিছুক্ষণ অপেক্ষা করো, একটু পরে আলোচনা করছি। এই স্কলারশিপের অধীনে বিভিন্ন সাবজেক্ট এবং ফ্যাকাল্টির উপর স্কলারশিপ অফার করা হয়। তোমরা আবেদন করতে পারবে খুব সহজেই। এখানেও টিউশন ফি তোমাকে দিতে হবে না, অর্থাৎ টিউশন ফি ফ্রি। পাশাপাশি প্রতি মাসে একটি মান্থলি স্টাইপেন্ডও কিন্তু পাবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,47,000 টাকার মতো। এগুলো হচ্ছে একাডেমিক যে খরচাগুলো আছে বা কভারেজটাকে মিট আপ করবে, পাশাপাশি লিভিং এক্সপেন্সটাকেও এখানে কভার করবে। এই স্কলারশিপের ডেডলাইন প্রতি বছর নভেম্বর মাসে, তাই এই আগে তোমাকে আবেদন করে নিতে হবে। লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর যেটির কথা বলবো সেটি হচ্ছে ইটিএস স্কলারশিপ প্রোগ্রাম।
ETS Internship Program, Bachelor, Masters, and PhD শিক্ষার্থী আবেদন করতে পারে মূলত এখানে মাস্টার্স এবং ব্যাচেলরের শিক্ষার্থীরাই আবেদন করে তবে এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি মূলত 2 মাসের জন্য হয় সায়েন্স টেকনোলজি বা এই রিলেটেড সাবজেক্টের জন্যই মূলত এখানে ইন্টার্নশিপ অফার করা হয়ে থাকে এই প্রোগ্রামের অধীনে তোমরা যাতায়াতের জন্য এয়ার টিকিট অর্থাৎ এয়ার রাউন্ড ট্রিপ তোমরা পেয়ে যাবে অর্থাৎ যাওয়ার জন্য আসার জন্য একটি এয়ার টিকিট পেয়ে যাবে তোমরা পাশাপাশি ভিসার জন্য যা যা খরচ দরকার সেটা তোমার দিতে হবে না মান্থলি একটি স্টাইপেন্ড পাবে 1750 সুইস ফ্রাঙ্ক যা বাংলাদেশি টাকায় 160,000 টাকার কাছাকাছি তবে ব্যাচেলরের লেভেলে আবেদন করার জন্য অবশ্যই তোমাকে ব্যাচেলরের 2 বছর পর্যন্ত কমপ্লিট থাকতে হবে অর্থাৎ তুমি এইচএসসি পাস করেছো এবং এখন তুমি ব্যাচেলর কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো এবং সেখানে অলরেডি তোমার 2 বছর কমপ্লিট হয়ে গেছে এরপর 2 বছর কমপ্লিট হওয়ার পরেই মূলত তুমি এই স্কলারশিপের জন্য বা এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে এর আবেদন শুরু হয় প্রতি বছর নভেম্বর থেকে তাই এই সময়ের মধ্যে তোমাদের যাদের ইচ্ছা রয়েছে তাই অবশ্যই এই সময়ের মধ্যে আবেদন করে ফেলবে আর এরকম পৃথিবীর বিভিন্ন দেশে ছোটখাটো ইন্টার্নশিপ প্রোগ্রামের অফার করা হয় তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি এই নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করব যাতে করে তোমরা যারা বাইরের দেশে ইন্টার্নশিপ করতে চাও তারাও এখানে তথ্য পেয়ে যাবে নিচে কমেন্ট করে ফেলো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি পরবর্তী ভিডিওটি তৈরি করব সর্বশেষ যে মাধ্যমটি হচ্ছে ইউনিভার্সিটি ওয়েভার প্রোগ্রাম প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব কিছু স্কলারশিপ থাকে সেই স্কলারশিপের অধীনে ব্যাচেলর মাস্টার্স পিএইচডি সকল শিক্ষার্থীরাই কিছু না কিছু স্কলারশিপ পায় এই স্কলারশিপটি মূলত তোমার রেজাল্টের উপর নির্ভর করে অর্থাৎ এইচএসসি যদি তোমার একটি ভালো রেজাল্ট থাকে তাহলে সেখানে তুমি টিউশন ফি ওয়েভার পেয়ে যেতে পারো এই টিউশন ফি ওয়েভার 25% থেকে শুরু করে 100% পর্যন্ত হয়ে থাকে তাই এটাও তোমার জন্য একটি বড় সুযোগ কারণ তুমি যদি এইচএসসির পরে আবেদন করো এবং তোমার রেজাল্ট যদি ভালো হয় সেখানে যদি 100% টিউশন ফি ওয়েভার পেয়ে যাও তাহলে শুধুমাত্র লিভিং কস্টই তোমাকে দিতে হবে আর সেই লিভিং কস্টই কিন্তু পার্ট টাইম জব করে তুমি মেটাতে পারবে বন্ধুরা এবারে কিছু বোনাস স্কলারশিপের কথা বলবো যেগুলোতে তোমরা আবেদন করতে পারো অনার্স মাস্টার্স পিএইচডি নির্বিশেষে সেই স্কলারশিপগুলোর মধ্যে প্রথম যে স্কলারশিপের কথা বলবো সেটি হচ্ছে FMI ইন্টারন্যাশনাল স্কলারশিপ এরপর রয়েছে ইউনিভার্সিটি জেনেভা স্কলারশিপ রয়েছে EPFL এক্সিলেন্স ফেলোশিপ এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু স্কলারশিপ তাই অবশ্যই এই স্কলারশিপগুলো ফাইন্ড আউট করবে এবং সেই অনুযায়ী আবেদন করার চেষ্টা করবে এবং প্রত্যেকটি স্কলারশিপের ক্ষেত্রে কিছু কমন ডকুমেন্টসের প্রয়োজন হয় চলো ডকুমেন্টসগুলো নিয়ে একটু আলোচনা করি বন্ধুরা যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে প্রায় একই ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হয় গত ভিডিওতে আলোচনা করেছিলাম এখনও আবার আলোচনা করছি সেটি হচ্ছে তোমার প্রথমে যে ডকুমেন্টসের প্রয়োজন হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে তোমাকে আবেদন করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি দ্বিতীয়ত হচ্ছে তোমার ছবি প্রয়োজন হবে তোমার পাসপোর্ট এরপর প্রয়োজন হবে তোমার সকল একাডেমিক কাগজপত্র এইচএসসি পর্যন্ত কমপ্লিট থাকলে এইচএসসির যত কাগজপত্র এইচএসসি পর্যন্ত যত কাগজপত্র যদি তুমি অনার্সের জন্য আবেদন করো মাস্টার্সের জন্য আবেদন যদি করতে চাও তাহলে অনার্স পর্যন্ত সকল কাগজপত্র রেডি থাকতে হবে পিএইচডির জন্য মাস্টার্স পর্যন্ত কমপ্লিট এবং সকল কাগজপত্র হাতে থাকতে হবে পাশাপাশি প্রয়োজন হবে মোটিভেশন লেটার বা সোপ যেটাকে স্টেটমেন্ট অফ পারপাস বলা হয়ে থাকে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এই স্টেটমেন্ট অফ পারপাস তোমার কাছে যাবে সেটা তোমাকে জমা দিতে হবে পাশাপাশি দিতে হবে রেকমেন্ডেশন লেটার এই রেকমেন্ডেশন লেটার 2 থেকে 3টির প্রয়োজন হবে তোমার যে বিশ্ববিদ্যালয় বা যে কলেজ থেকে তুমি পাস করেছো সেখানকার প্রাক্তন 2 জন শিক্ষক তোমাকে এই রেকমেন্ডেশন লেটারটি দিবে এবং এই রেকমেন্ডেশন লেটারের মধ্যে সেই টিচারের বিভিন্ন ডিটেলস দেওয়া থাকবে অর্থাৎ ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই সেটা যাচাই বাছাই করবে পাশাপাশি প্রয়োজন হবে তোমার সিভি প্রয়োজন হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে এরপর প্রয়োজন হবে রিসার্চ প্রপোজাল সাধারণত এই রিসার্চ প্রপোজালটি মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রেই প্রযোজ্য হয় এছাড়া অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তাহলে অবশ্যই স্কলারশিপ পেতে এবং অ্যাডমিশন পেতে তোমার সহযোগিতা হবে এবং সর্বশেষ যে ডকুমেন্টসের কথা বলবো সেটা হচ্ছে IELTS টোফেল সার্টিফিকেট তোমার যদি IELTS টোফেল থাকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে এছাড়া তুমি আবেদন করতে পারবে না এখানে কোনো ফাউন্ডেশন প্রোগ্রাম নেই যেখানে তুমি আবেদন করতে পারবে বন্ধুরা অনার্সের ক্ষেত্রে সচরাচর 6 থেকে 6.5 প্রয়োজন হয় মাস্টার্সের ক্ষেত্রে 6.5 থেকে 7.0 প্রয়োজন হয় পিএইচডির ক্ষেত্রে 6.5 থেকে 7.5 পর্যন্ত বিভিন্ন ফ্যাকাল্টি ভেদে প্রয়োজন হতে পারে তাই অবশ্যই তোমাদের IELTS সার্টিফিকেটের প্রয়োজন হবে যেহেতু এখন COVID-19 পরিস্থিতির কারণে অনেকে IELTS পরীক্ষা দিতে পারছে না সেক্ষেত্রে ইউনিভার্সিটিকে মেল করবে যে অন্য অন্য যে টেস্টগুলো রয়েছে যেগুলো অনলাইনে দেওয়া যায় যেমন ডোলিঙ্গো সেগুলো তোমরা দিতে পারবে কি না সার্টিফিকেটটা তোমার জন্য অ্যাকসেপ্টেবল হবে কি না সেই নিয়ে মেল করতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম
সুইজারল্যান্ডে কিভাবে কি কি উপায়ে কি কি স্কলারশিপ নিয়ে তুমি বিনামূল্যে পড়াশোনা করতে পারো, এই পুরো আলোচনাতে আমি অনার্স মাস্টার্স পিএইচডি সকল ধরনের শিক্ষার্থীদের জন্য তথ্য দিয়েছি। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো আপডেটে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।